Oh my God. A ver. তোমাদের সকলের উদ্দেশ্যে যেটা বলতে চাইছি সেটাকে বুঝবার চেষ্টা কিভাবে করতে হবে তোমাদের সেটা প্রথম বলি। প্রথমত তোমাদের মাথায় রাখতে হবে, দেখবে আমি সাদা কাপড় জামা পরে বসে আছি, তার মানে আমার কালারের প্রতি খুব একটা, গেরুয়া কাপড় পরি, কালো কাপড় পরি, সাদা কাপড় পরি, বিভিন্ন রঙের যে যেটা দেয় সেটাকে ছাপিয়ে দিই। তো সেই কারণে তুমি যদি গুরুদেব বা দেবানন্দ স্বামী গেরুয়া কাপড় পরে থাকবেন আসবেন এরকম ভাবে যদি একটা মনে কল্পনা করে নাও সেটা বোধ হয় ঠিক হবে। আবার তুমি যদি ভাবো যে তিনি ভীষণ শক্তিশালী পুরুষ, তার কাছে যাব, তাকে শ্রদ্ধা জানাবো এবং তিনি আমায় তার শক্তি দিয়ে আমার এই জাগতিক কল্যাণ ঘটিয়ে দেবেন, এটাও ঠিক হবে। কারণ মানুষ সাধু সন্ন্যাসী থেকে আরম্ভ করে বাদবাকি সবাইকেই একটা স্টুডিও টাইপ ঠিক করে ফেলেছে, একটা স্টুডিও টাইপ। কিন্তু একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এই স্টুডিও টাইপ থেকে তোমাকে বার করানোর কাজ হচ্ছে সাধু সন্ন্যাসীর। কেন না, যতক্ষণ তুমি একটা একটা বন্ধন, একটা স্টুডিও টাইপ মানে একটা বন্ধন, এই বন্ধনের মধ্যে তুমি ঘোরাফেরা করবে ততক্ষণ তোমায় কিন্তু যন্ত্রণা ভোগ করতে হবে। তো সেই কারণে যেহেতু তুমি, আমি ব্যক্তিগতভাবে সাধারণ মানুষ, তোমারই মতো সাধারণ মানুষ, কিন্তু আমি তোমাদের এই সাধারণ মানুষ হিসেবে বলতেও চাই থাকতেও চাই, যেভাবেই হোক তুমি আমাকে অসাধারণ ভাবছ, মহাত্মা ভাবছ, মহাপুরুষ ভাবছ, তুমি যেটা ভাবছ সেটা ভুল না ঠিক সেটা আমি সেদিকে যাইছি। এই কারণে যেতে চাইছি না, না আমার ব্যক্তিগত জীবনে আমি যবে থেকে ঘর সংসার থেকে বেরিয়েছি, ঘরেতে যে বয়স পর্যন্ত থেকেছি তার থেকে অনেক বেশি বয়স পর্যন্ত আমি ঘর থেকে বেরিয়েছি। তো বেরিয়ে প্রথমে আমি মানুষের সামনাসামনি খুব কম হয়েছে, বেশ 20-25 বছর ধরে আমি মানুষের কাছাকাছি যাচ্ছি, দেশে বিদেশে। তো এই থেকে একটা আমার অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে মানুষের মধ্যে, বিশেষ করে ধর্ম সম্বন্ধে মানুষের মধ্যে একটা ধারণা যেটা তৈরি হয়েছে বা আছে, সেটা এক কথায় বলতে পারো খুব একটা ভালো নয়। ভালো নয় কেমন, ভালো নয় বলতে গেলে আমি যেটাকে বলতে চাইছি সেটা হচ্ছে একটা ওই স্টুডিও টাইপ, একটা অলৌকিকতা,
একটা শক্তি, একটা পাওয়া যেতে পারে স্বার্থ, এই সমস্ত জিনিসগুলো সব জড়িয়ে রয়েছে। তার জন্যে আমি এতক্ষণ বসেছিলাম, একের পর এক সব বাবা মায়েরা আসছিল, সবাই বলবো না তো ম্যাক্সিমাম, তাই এখানেই শুধু নয় যেখানেই থাকি, আমি এই আশ্রমে আগে প্রত্যেক দিন যখন থাকতাম বসতাম, এখন ব্যক্তিগত ভাবে এখানে থাকি আমি মাসের মধ্যে ওই 6 দিন ঘর থেকে বেরিয়ে মানুষের তোমাদের উদ্দেশ্যে বসি, বাদ বাকি দিন বসি না। আগেও এক সময় যখন ঘুরে বেড়াতাম পরিচিত মানুষের সামনাসামনি পৌঁছে গেলে মৌনি আছে বলেই তাদের সামনে প্রকাশ করতাম, কারণ না আলোচনার বিষয় কোনো, সবটাই বৈষয়িক চাওয়া পাওয়া। তো সেই কারণে এখনো সেই চাওয়া পাওয়া, এই যে বিদেশে যাব, লন্ডন যাব, আমেরিকা যাব, কানাডা যাব, খুব সামান্য দিনের জন্য যাব, বছর দুয়েক যাইনি, সেখানে গিয়েও কিন্তু এই জিনিসটাই আমি দেখতে পাবো, পেয়েছিল আগে